কয়দিন হলে তোমার কোনো রোগী আসছে না, এঙ্কে করে রোগী আসা বন্ধ হয়ে গেলে হসপিটাল চালামো কেঙ্কা করে? ডাক্তার সাহেব, আমি কি ভেতরে আসমো? যাক বাবা, আজকে চেম্বার খোলার সাথেই রুগী হাজির। আপনি তো ভেতরে আসেই আছেন, আবার নতুন করে কুটি যাবার চাচ্ছেন? আসেই যখন পড়ছেন, বসে পড়েন। ধন্যবাদ। আপনার সমস্যা কি সেটা কন? ডাক্তার সাহেব, আমাকে না বাঁচান, মনে হয় আমি আর বাঁচবো না, আমার টেম্পার শেষ। কি হয়েছে আমার খুলে কন, না করলে আমি বুঝবো কেঙ্কা করে আপনার টেম্পার শেষ? সেটা এক বিরাট সমস্যা, আমি মনে হয় পাগলা হয়ে যাচ্ছি। তাই নাকি? তো কদিন থেকে আপনাকে পাগলা পাগলা মনে হচ্ছে? কয়েকদিন আগের থেকে, খালি উল্টো পাল্টা কাম করছি, যেটা করবার চাই সেটা হয় না, তার উল্টোটা হয়ে বসে থাকে। দেখি দুই একটা লক্ষণ কন, শুনি আগে। এক নম্বর লক্ষণ হলো আমার ঘন ঘন রাগ ওঠে কারণ ছাড়াই। কন কি? যেমন? যেমন আসবে না বয়েক মারছি নুন ছাড়া পান্ত দেওয়ার জন্যে। এলে ছোটোখাটো ব্যাপারে তো রাগ দেখালে হবি না। আমার বেজর তো ওটেই, এমনি এমনি আগ করা। দুই নম্বর লক্ষণ কি? দুই নম্বর লক্ষণের কথা বলে আর আধ দিন নেই, যখনই খাটত ছুট পের যাই তখনই মনে হয় খাটের নিচে কেরাবেন আছে, আবার নিচে গেলে মনে হয় উপরে কেরাবেন আছে। ইল্লে সার্কাস করতে করতে আজ পার হয়ে যায়, বউ করছে ই হচ্ছে পাগলা। বউ তো ঠিক কথাই কছে, এই দুইটা অসুখ সারতে তোমার খরচ হবে 2000 টাকা। আপনি কি পাগলা টাগলা হচ্ছেন নাকি? 2000 টাকা দিয়ে আমার অসুখ ভালো করা লাগবে? টেকা তুমি 200 চিকিৎসা শুরু করে দেন। এটা কি মাছের বাজার পাছ যে দামাদামি শুরু করলে? তুমি তো আমার ভিজিটের দামই কওনি। তুমি লিবে চিকিৎসা, যাও এটি থেকে রাস্তা মাপো। এই লোকটা কুমার সেনা সেনা লাগিচ্ছে, মনে হয় কুমারটি দেখছি কিন্তু মনে তো করে পাচ্ছি না। কে ভাই, কিছু যদি মনে না করেন একটা কথা কই, আপনি কুমার সেনা সেনা লাগে, খালি মনে হচ্ছে কুটি জানি দেখছি। দেখছেন আপনার চেম্বারত? ও মনে পড়ছে, টেকার ভয়ে চিকিৎসা করলেন না আপনি সেই লোক? না ডাক্তার সাহেব, টেকার ভয় না, আমার কাছে সেদিন টেকাই আসেন না। টেকাই নাই, অসুখ সারলেন কেঙ্কা করে? সে এক বিরাট ইতিহাস, সেদিন আপনার চেম্বারত থেকে বাড়ির যে কাবলি বুঝছি, আর পাশামুরো থেকে ভাই আর আব্বা এসে আমাকে বান্ধাল দিল। ক্যা না কয়ে এঙ্কা হঠাৎ করে বান্ধিল কেশক? আগে শোনেন কাহিনীটা, তারপর মসুর দেহ আমাকে সিএনজি তুলে বগুড়ো নিয়ে এলো। বগুড়ো কেশক? বগুড়ো সাবগ্রাম মাদক শক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে গেল। ও তার মানে আপনি নিয়মিত নেশা করতেন? হ ডাক্তার, আমি নিয়মিতই খাচ্ছিলাম, আর যেদিন আপনার চেম্বারে গেছিলাম সেদিনও খাই গেছিলাম। তাই তো আপনি সেদিন উল্টো পাল্টা পেশাল পড়লেন। তা ব্যর্থে কয়দিন আছিলেন? কয়দিন কোন, 3 মাস। এই 3 মাস আমার পিঠের মধ্যে মই চলে গেছে। তাহলে কি ওটি খুব মারধর করে নাকি? মারার জন্য ওটি 5টা লোক খাড়া করে থোজে, গরুর নিংটি লাগান লাঠি লিয়ে, সেই লাঠির এক মুখে মোটা আর এক মুখে সেকন, সেকন মুড়ে ধরে দেয় শ্মশানে পেটন। কোন কি আর কি কি করে? একদিন পরপরই মোটা একটা সিরিজ দিয়ে করে ইঞ্জেকশন। এত ঘন ঘন ইঞ্জেকশন করার কারণ? কারণ আছে 3টে। কারণ নাম্বার 1, যখনই ইঞ্জেকশন করে তখনই শরীরের মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করা শুরু করে। কারণ নাম্বার 2, ইঞ্জেকশনের পরে কারোর সাথে কথা কওয়ার আর এনার্জি থাকে না। কারণ নাম্বার 3, ইঞ্জেকশনের আধা ঘন্টার মধ্যেই এমন ঘুম ধরে মনে হয় মরে গেছি। আপনি যদি সেদিন আমার চেম্বারতে এই কথাগুলো খুলে বললেননি, তাহলেই তো আপনার পিঠের উপর দিয়ে কেমন যায় না। সেদিন আপনি কইনি লজ্জেই। ডাক্তার আর উকিলের কাছে কোনো দিন মিশাহত করবেন না, যদি মিশাহত কন তাহলে কিন্তু রেজাল্ট আসবি না। ছোট ভাই হিসেবে তোমাকে একটা উপদেশ দিই, যতদিন বেঁচে থাকবে কোনো দিন কোনো জায়গায় কোনো মানুষের কাছে মিশাহত করবে না। আপনার এই উপদেশ আমি মানে চলার চেষ্টা করবো। তোমাকে কলে চুলদারি কাটে আগের চেয়ে সুন্দর লাগিচ্ছে, তো তুমি যাবে কুটি? আমার বোনের বিয়ে আছে কালু, সেটি যাচ্ছি, তা আপনি কুটি যাচ্ছেন? আমি যাচ্ছি শান্তাহার, আমার ছোট বেটির বাড়ি। ঠিক আছে, ভালো থাকো আর নিজের প্রতি খেয়াল রাখো। Fucking eagle double G.